সকালবেলা দেখো সমস্ত কিছু কাজকর্ম সেরে এই যে বাইরে উঠানটা তখন ধুয়ে নিচ্ছি আমি। আর আজকে না সকালে দেখছি না শীত করছে, জানো তো, ঠান্ডা লাগছে। এই কোনো দিন ঠান্ডা কোনো দিন গরম, এতে না প্রচুর মানুষের শরীর খারাপ করছে। আর এখন জানো যে এই ভাইরাসটা যেটা, সেটা তো জ্বর কাশির জন্যই বলো, আর এই যদি একদিন ঠান্ডা একদিন গরম লাগে তাহলে তো সবারই জ্বর ঠান্ডা কাশি লাগবে। তো চলো ফটাফট তাড়াতাড়ি এই বাইরেটা ধুয়ে নিয়ে বাকি কাজগুলো সারি। মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ছেলে সবাইকে তোমাদের স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার ছোট্ট পরিবারে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো চলো, আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। এখন বাজে 9টা, আর সকালবেলা তোমার দাদার চাটা করে দিয়ে তারপরে সমস্ত কাজ সারা হয়ে গেছে। যখন সকালে কাজ করি না তখন কখন খুলবো ক্যামেরাটা সেটা হয় না। তো তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক অবশ্যই করো তোমরা। তোমাদের লাইক আর কমেন্ট মনের অনেক সাহস যোগে। তো চলো বাজার চলে যাচ্ছি এখন, আর বেরিয়ে পড়েছি, বাবু বাড়িতে আছে, রাস্তা দিয়ে যাচ্ছে, হেঁটে অনেক তো যাবো। সেই জন্য ভালো, রোজই তো বাড়ি থেকে শুরু করি, আজকে একটু রাস্তা থেকে শুরু করি। তাই জন্য রাস্তায় যখন যাচ্ছি তখন মনে পড়েছে অনেকে দেখে আমাকে হাসে, জানো তো, যখন করি তখন অনেকে দেখে হাসে। আর বাবারে এখানে কি গন্ধ, কী জানে মরা, মানে কী জানে মরে পড়েছে এখানে, দেখো কী গন্ধ বেরোচ্ছে, বাবারে বাবা প্রচুর গন্ধ বেরোচ্ছে। তো চলো রাস্তা দিয়ে যেতে যেতে, আর আমি তো, তোমরা ভিডিওটা স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো। তোমাদের কাছে এই বলবো, তোমাদের মানে তোমাদের ভরসা, তোমরা সব পারো, তোমাদের ভরসা ভালোবাসাতেই আমি আমার মতো মানুষ ভিডিও শুরু করেছে, যে লোকের হাসি উপেক্ষা করেও করে। তো চলো বাজার যাই, বাজার ঘুরে আসি, এসে তারপরে বাকি কাজটা সারবো। যাবো না কিন্তু, আমি কিন্তু বললাম বিয়ে বাড়ি, আমার মাথা গরম করে, আমি কিন্তু বিয়ে বাড়ি যাবো না। আমি কিন্তু বারবার বলেছি, আমি এসে দেখলাম তুই শুয়ে আছিস দরজা বন্ধ করে, ওরকম করলে তো চলবে না। তুই তো আর এক দু ক্লাসে পড়িস না, সে কথাটা বল, ওই করলে কি তোর হবে? নিজের ভালো কে না বোঝে না রে, একটা বছর ফেলতে করলে কি অবস্থা হবে ভেবে দেখেছিস? এবছর এই নেই যে প্রজেক্টর দিবি 10 নম্বর।
কয়েক মানে খুব কম মানুষ আছে যারা লাগে, যাদের আমি ঘর বলো বাইর বলো যেগুলো সবারই কম বেশি আমি মানে কি বলবো, মা আমি বললাম রান্না করতে করতে রান্না ফেলে রেখে হয়তো যেতে হবে, ওই জন্য দেখি তাড়াতাড়ি বসিয়েছি যে রান্নাটা শেষ করতে পারি। কিন্তু আমি বিয়ে বাড়ি যাবো, এখন আমার প্রচুর 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 কাজ, কাজের চোটে না আমি সকাল বিকাল ঘর বার কাজ করতে করতে না আমি পাগল হয়ে যাচ্ছি, আমি অসুস্থ হয়ে যাচ্ছি, আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। কেন কোনো কেনাকাটি করলে আমাকে যেতে হচ্ছে, এই আজকে রেশন ধরতে যাবো তাও আমাকে যেতে হবে, কেন তোমার দাদার হাতের ছাপই মেলে না, তোমার দাদা বেকার যাওয়া, শুধু ব্যাগটা টেনে আনার জন্য তোমার দাদা ভাই যাবে, বাকি আমাকেই যেতে হবে। আর বাবুরও হাতের ছাপ মেলে না, তোমার দাদারও হাতের ছাপ মেলে না, তো দুয়ারে রেশনটা ওই জন্য আমি মানে পারি ধরে আনি, যেহেতু থাকবো না যেদিন দুয়ারে বসবে ওই জন্য রেশন দোকান থেকে রেশনটা ধরে আনবো, মাদেরটা ধরে আবার মাদের বাড়িতে পৌঁছে দেবো। তো ওই জন্যে আবার আমার কেনাকাটি বলো কোনো কিছু বলো, তোমার দাদা ভাই এই সংসারের ব্যাপারটা শুধু বাইরে কাজ করে এনে পয়সাটা আমার হাতে দিয়ে দেয়, আর বাকি মানে কি বলবো যে কোনটা লাগবে কোনটা লাগবে না এগুলো তোমার দাদা ভাই এগুলো দেখে না, এগুলো সবটাই আমাকেই দেখতে হয় আমাকেই করতে হয়। আর
ডালটা যে ঢেকে দিয়েছো হবে তো সোমবার হবে সোমবার দিন চলে যাবো শোনা তুমি টিফিন যাও আমাকে তো ভোরবেলা 5টার সময় নিয়ে আসবে 6টা থেকে না লাইন পড়ে মানে ভোরবেলা লাইন পড়ে 25 জনের বেশি নেয় না আর ওই কি বলে আর 10টা থেকে কাজ হয় দুটো অবধি মনে আজকে হচ্ছে এখনো বন্ধ হয়ে গেছে কবে শনিবার করায় না না শুধু সোমবার আজকে এতটাই দেরি হয়ে গেছে সব কাগজপত্র ঠিক করতে বাবু আর তোমার দাদাকে এখানে খেতে দিয়েছি দেখছো বাবু কেমন করে বসেছে এদিকে মানে বসা হচ্ছে না ঠিকঠাক কিন্তু বাবু বললো আমি রোজ একা খাই আজ বাবা যখন এসে গেছে একসাথে বাবার সাথেই খাই ওই যে আধার কার্ড আর লিঙ্ক করাটার ওখানে অনেকটা দেরি হয়ে গেছে এই দেখো রাশন দোকানে চলে এসেছি আমি স্লিপ কেটে নিয়েছি আমি হাতের ছাপ দিয়ে দিলাম ওই জন্য আমার দাদা ভাই রাখার ছাপ মিলে না মিললো না আজকেও চেষ্টা করলাম আমার দাদা ভাই ব্যাগে চালটা দেখো নিয়েছে নিয়ে আনছে চালটা রেখে গেলে বিয়ে বাড়ি থেকে এসে অনেক অসুবিধা হবে সেই জন্য আমার বর মানে তোমার দাদা ভাই সেদিন চলে যাবে সেই কারণে আমরা চলে আসলাম আর মা আজকে আসেনি চলো বাড়ির দিকে যাই তো গুড ইভিনিং বন্ধুরা এখন কটা বাজে বল
মানে যা কি আছে নিয়ম কানুন বলো সবই অন্যরকম, একদম মানে ডিফারেন্ট আলাদা। তো তোমরা কারা কারা দেখতে চাও অবশ্যই কমেন্ট করো। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।